क्या लिखा है गाड़ी के पीछे? देखा आपने क्या लिखा है? यमराज ने भेजा है बचाने के लिए, ऊपर जगह नहीं है जाने के लिए, तो हेलमेट का प्रयोग करें। और मैं उस वक्त भी आपको रोकना चाह रहा हूँ, क्यों नहीं आप सामने वेट कर रहा है? तो आप बिना हेलमेट के निकल गए एक्सप्रेस वे पर? आप लगाइए लगाइए, दुर्घटना ये बहुत जरूरी है, लगाइए। গাড়িতে বসা ওই ব্যক্তিকে দেখলেন, উনি হচ্ছেন হেলমেট ম্যান অফ ইন্ডিয়া। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে বাইক রাইডারকে বিনামূল্যে হেলমেট তুলে দিলেন হেলমেট ম্যান অফ ইন্ডিয়া রাঘবেন্দ্র কুমার। টুইটার অ্যাকাউন্টের হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। রাঘবেন্দ্র কুমার নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় তার বন্ধুকে হারিয়েছিলেন, তারপরেই তিনি হেলমেট ছাড়া যে কোনো বাইক আরোহীকে দেখলেই হাতে হেলমেট তুলে দেন। হেলমেট ছাড়াই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলেন এক যুবক। ভারতের হেলমেট ম্যান হিসেবে জনপ্রিয় তিনি তার গাড়ি থামিয়ে ওই বাইক আরোহীর হাতে হেলমেট তুলে দিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে রাঘবেন্দ্র কুমার তার গাড়ি চালানোর সময় নিজেও হেলমেট পরে আছেন এবং হেলমেটহীন এক বাইক আরোহীকে নতুন হেলমেট তুলে দিলেন। তিনি বলেন, বাইক চালক হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন, তাই তাকে তিনি হেলমেট তুলে দিলেন। এবং ওই যুবকের সঙ্গে যখন তার কথা হচ্ছিল তখন তিনি এটাও জিজ্ঞাসা করছিলেন যে কেন হেলমেট পরে নেই, কেন তিনি এরকমভাবে বাইক চালাচ্ছিলেন। তারপর এটাও বলছিলেন যে দেখুন, অনেক মৃত্যুর ঘটনা ঘটছে, বিভিন্ন সময় অনেকে মারা যাচ্ছেন, তো হেলমেট পরাটা জরুরি। তো তার সঙ্গে একটু কথাও হলো। অবশেষে যখন তিনি বেরিয়ে যাচ্ছেন ওই যুবককে হেলমেট দিয়ে, তখন তার সঙ্গে হাত মিলালেন। হাত মিলিয়ে তারপর তিনি গাড়ি নিয়ে এগিয়ে চললেন। তো এই ব্যক্তি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রেন্ড করছেন, কারণ তার যে কাজ সেটা কিন্তু সমাজসেবা একটা, এবং এটা একটা বড় সমাজসেবাই বলা যায়। কারণ তিনি যেভাবে হেলমেট বিতরণ করছেন সবাইকে, একেবারে হেলমেটটা তো দেখে মনে হচ্ছে একেবারে ঝাঁ চকচকে নতুন হেলমেট কিনেছেন, সেই কেনা হেলমেট তিনি তুলে দিলেন এক বাইক আরোহীকে যার মাথায় হেলমেট ছিল না। তো হাইওয়েতে যখনই তিনি যান বা যখনই তিনি রাস্তায় বেরোন, যখনই দেখেন যে কারোর মাথায় হেলমেট নেই, তো তখন তাকে এরকমভাবে হেলমেট কিনে দেন। তার মানে ভাবুন, ওই ব্যক্তি মানে রাঘবেন্দ্র কুমার তিনি নিজের টাকা দিয়ে, নিজের গ্যাঁটের কড়ি খরচ করে কতগুলো হেলমেট তিনি কিনছেন, এবং তার জন্য তার একটা বাজেটও নিশ্চয়ই তাকে রাখতে হয়। এই সমাজসেবা করতে গেলে তো গ্যাঁটের কড়ি খরচ করতেই হয়, নাকি? তো তিনি সেই টাকা খরচ করে হেলমেট কিনছেন, সেই হেলমেটগুলো নিজের কাছে রাখছেন, নিজের গাড়িতে তিনি সেই হেলমেটগুলোকে মানে যত্ন করে রেখে দিচ্ছেন। যখনই তিনি দেখছেন হাইওয়েতে বা রাস্তায় যখনই এরকম কোনো যুবক বা অন্য কোনো ব্যক্তি যারা হেলমেট পরে নেই তাদেরকে হেলমেট বিতরণ করছেন, রাঘবেন্দ্রর এই জেস্চার স্বাভাবিকভাবেই মন কেড়েছে নেটিজেনদের, এবং সেই জন্যই তিনি ভাইরাল হয়েছেন ইতিমধ্যেই। এবং আরও অনেক বেশি ছড়িয়ে দেওয়া দরকার, লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিও আপনারা ছড়িয়ে দিন, আরও অনেক বেশি মানুষের কাছে যেন পৌঁছে যায়। দেখুন, এর একটা উদ্দেশ্য হচ্ছে বাইক যখন চালাবেন, দু চাকার গাড়ি যখন আপনারা চালাচ্ছেন, বিশেষ বাইক যখন আপনারা চালাচ্ছেন, তখন যেন আপনাদের মাথায় হেলমেটটা থাকে, এবং এরকম যেন না হয় যে আপনি গাড়ি চালাচ্ছেন বা আপনি বাইক চালাচ্ছেন আপনার মাথায় হেলমেট, কিন্তু আপনার যিনি সঙ্গী রয়েছেন পেছনে তার মাথায় হেলমেট নেই, এরকম যেন একেবারেই না হয়। তো এটা হলেই কিন্তু বড় বিপদ সামনে অপেক্ষা করছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো এত সচেতনতা, এত প্রচারের পরেও কিন্তু দেখা যাবে মানুষের একটু হেলদোলহীন ভাব, হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন, রেকলেস মনোভাব, রেকলেস ড্রাইভিং করছেন, এরকম দেখাই যাবে। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত মানুষগুলোকে বোঝানো বা তাদের এই বিষয়টাকে অবগত করা, যারা একটু হলেও সচেতন হবেন এই ভিডিওটি দেখে। এবারে দেখুন, যে ব্যক্তি বাইক চালাচ্ছেন হেলমেট ছাড়া, তিনি যদি চলে যান বা তিনি তার যদি মৃত্যু হয় সেটা তো একরকম, কিন্তু তার পরিবারের লোকজন রয়েছেন, তারা কী করবেন ভবিষ্যতে, এটাও একটু ভেবে দেখা দরকার রয়েছে। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না, কমেন্ট করুন আমাদের কমেন্ট সেকশনে, লাইক করুন, শেয়ার করুন আমাদের বিভিন্ন খবর। আর আমাদের কন্টেন্টগুলো দেখার জন্য আজ থাক বাংলার ডিজিটাল চ্যানেল বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।